Hi guys, welcome back to my channel. Okay, so amra ajke achi Baruipur er carnival e. Hey, তো কার্নিভালে যাওয়ার আগে আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল, মানে আমাদের তিনজনেরই কাজ ছিল, আমার বোনের এবং শ্রেষ্ঠার। তো সেইগুলো সারতে আমাদের অনেক লেট হয়ে গেছিল, দু ঘন্টা ধরে ফাইনালি ব্যাংকের কাজ বাজ করে চলে এসেছি এখন শ্রেষ্ঠার বাড়িতে। আর আমরা আজকে যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি কার্নিভালে, বাড়িপুরের কার্নিভাল। এটা হচ্ছে টংতলার ওই সাইডটাতে, বাড়িপুর আর সোনারপুর যত প্যান্ডেল আছে, মানে যারা থিম করেছিল মেবি ওদের সবাইকে নিয়ে একটা কার্নিভাল হবে। সো ইয়া, আমরা সব রেডি স্টেডি হয়ে চলে এসেছি, এখন শ্রেষ্ঠা রেডি হচ্ছে, দেন এখান থেকে আমরা বেরোবো। আমাদের সাথে আরও অনেকজন অ্যাড হবে মেবি, আই এম নট শিওর। সো এই যে ব্যাংকে লাইন দিয়ে দিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে, আর টায়ার্ড আস, কি আর করা যাবে। মানে হ্যাঁ, মানে সবাই তিনজনেরই কাজ ছিল ব্যাংকে, তো ওই আর কি, খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। আর এমন ব্যাংক না একটা, কি বলবো, মানে ব্যাংকে এসি নেই, শুধু ম্যানেজারের রুমেই এসি রয়েছে, আর কোথাও এসি নেই। চালায় না এসি বলে, কি আর বলবো। সো লেটস গো, যাওয়া যাক, শ্রেষ্ঠা আসুক, শ্রেষ্ঠা আসুক, দেন বেরোবো আমরা একসাথে সবাই। রেড রোডে যেমন কার্নিভাল হয় অমনই কার্নিভাল, আর আমরা কখনোই যাইনি কোনো কার্নিভালে, মানে এরম টাইপসের কার্নিভালে যাইনি, এই অত ফার্স্ট টাইম যাবো। মানে শেষ নেই, দু ঘন্টা ধরে সাজলো এই মেয়েগুলো, এই মেয়েগুলো দু ঘন্টা ধরে সাজলো, মানে আমি বলবো, আমাকে দেখে কি মনে হয় আমি সাজি, কি বলবো। ওয়েট করে করে দু ঘন্টা ধরে ওয়েট করলাম, ঠিক আছে, দু ঘন্টা ধরে সাজলো, কি বলবো আর। চল, ঠিক আছে গাইস, আমরা কার্নিভালে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। ওকে ওকে, বাই গাইস, বাই। এখানে খুব কড়াই কড়া, খুব বন্ধ হয়ে গেছে, আর এখানে সাথে কথা বলছিল রহস্যের বিষয়। আরে আমার একটা বন্ধু ফোন করেছিল, অনেকদিন পর কথা হচ্ছে, মানে এমন করছে, মানে কি নাকি, জাস্ট নর্মাল বন্ধু একটা কথা বলছিল। তো কি ভাই এত কিসে? গাইস শোনো, গাইস বলছে তোর পায়ে কেটে গেছে, তুই ঠিক আছিস, তুই ওষুধ লাগিয়েছিস, এই সব বলছিল, এই সব। আমার বাইকে করে নিয়ে চল, হ্যাঁ বাইকে করে যাবি। এই আমি না একজনের নাম্বার চাই, আজকে নিতে হবে নাম্বারটা আমার। আরে বাবা, নিয়ে আমাকে তাকে অনেক কিছু ইনফর্ম করতে, জানিস কাকে? ও আমি ফার্স্টে তো ভাবলাম ওই ব্যাংকটা, কে 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 ব্যাংকের লোকটা, সব আসে, সব কি অবস্থা। যাই হোক, আমরা এখন গেছি, এবার আমি জানি না যে লোকজন ওইখানে গেছে কি, সব শেষ হয়ে গেছে না চলছে না কি, আমরা কিছুই জানি না। লেটস গো, আর যাওয়া যাক, এই মেয়েগুলোর জন্য লেট হলো। ঠিক আছে, রাখছি, বাই। তো ব্যাংকের কাজ সেরে আমাদের কার্নিভালে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ততক্ষণে অলরেডি প্রায় 10টা মতো ঠাকুর বেরিয়ে গেছিলো, মানে রোড শো এর জন্য, তো এইগুলো বাকি ছিল। সো ইয়া, তোমরা দেখে নাও।
বল, ফার্স্ট কার্নিভালে কেমন লাগলো তোর? খুব মানে খুব না, মোটামুটি। ওরম হাঁটতে হাঁটতে নাচতে নাচতে আগের দিনে আমার পা একদম শেষ হয়ে গেছিল লিটারালি। আগের দিন আমাদের পাপুরা একদম শেষ হয়ে গেছিল, মানে বাড়িতে গিয়ে পুরো ফ্ল্যাট, খুব কষ্ট। আমরা কার্নিভালে গেলাম ওই আর কি, বেকার কালকে যে আমি আর সেবাদি কি করেছি সেটা কি আর জুহিনা জানে? ভালো হয়েছে। আর আমরা এখন এসেছি চায় পার্কে, এসে একটু চা ফা খাবো, খেয়ে আমরা এই পাশাতে চলে যাবো। চা ফা নয় ওনলি চা খাবো। তো এই যে তোমরা দেখলে, আমরা দুজন খুব নাচানাচি করছি, জানি না গাইজ, আমাদের আস্তে আস্তে রাস্তায় হঠাৎ করে র্যান্ডম কিছু মানুষজন দেখলাম, তো আমাদের খুব নাচতে ইচ্ছে করছিলো, তাই আমরা নেমে একটু নেচে নিয়েছি। তো রাত্রেবেলা ফিরে ওরিয়ার কফির জন্য ডিনার দিয়ে দিলাম ওদেরকে একটু আদর করে, দেন আমরা নিচে চলে গেলাম। তো ইয়েস গাইজ, আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ স্টে টিউন, টাটা। Bye.